हेलो फ्रेंड्स, वेलकम टू माय চ্যানেল की অফ সাকসেস। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যারা তোমরা ডিআই কিংবা এডিআই এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্স একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওই এক্সামের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে লেটেস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, সেইগুলো ডিসকাস করতে এসেছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যারা এসএসসি এর প্রিলিমিনারি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবগুলোর জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আজকের টপিকটা বেসিক্যালি এসআই অফ স্কুলের জন্যই বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেব। ইন্ডিয়া হ্যাজ আপিলড আগেনস্ট দ্য ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন কোর্টস রুলিং ইন ফেভার অফ উইচ টেলিকম কোম্পানি। কোন টেলিকম কোম্পানির ফেভারে ইন্ডিয়া আপিল করেছিল ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনের আগেনস্টে? কোনটা দেখে নেব এখানে, অপশনটা ঠিক হবে কোনটা, ভোডাফোন। ভোডাফোন, এটা আমরা বিস্তারিত আরো জানবো। অ্যাজ পার মিডিয়া রিপোর্টস, ভোডাফোন হ্যাড ওয়ন দ্য কেস আগেনস্ট ইন্ডিয়াস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, উইচ ডিমান্ডেড ওভার ₹22,000 crore অন আ রেট্রোস্পেক্টিভ বেসিস। আমরা মিডিয়া রিপোর্টস এর অনুযায়ী জানতে পারছি যে ভোডাফোন এই কেসটা জিতে গেছে কার বিরুদ্ধে, কার আগেনস্টে, ইন্ডিয়াস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, যে ডিমান্ড করেছে ওভার ₹22,000 crore অন আ রেট্রোস্পেক্টিভ বেসিস। ঠিক আছে, নেক্সট দেখে নেব। উইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য প্রানা পোর্টাল অর PRANA পোর্টাল? এর আনসারটা আমরা বিস্তারিত দেখব। আনসারটা হচ্ছে, ফার্স্ট আমরা জানবো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এখানে বিস্তারিত হচ্ছে ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব হ্যাজ লঞ্চ আ পোর্টাল কল্ড প্রানা অন সেপ্টেম্বর 7, 2021। যিনি আমাদের ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব, উনি এই পোর্টালটা লঞ্চ করেছিলেন সেপ্টেম্বর 7, 2021। Prana portal will be used to track the progress of the National Clean Air Program NCPA in order to comply with India's commitment to ensure clean air and blue skies to everybody. এই Prana portal কিসের জন্য ইউজ হবে? ট্র্যাক করার জন্য, সেই উন্নতিকে, সেই প্রগ্রেসকে ট্র্যাক করার জন্য যেটা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম সেট করেছিল, টু এনশিওর ক্লিন এয়ার অ্যান্ড ব্লু স্কাইজ টু এভরিবডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব। উইচ স্টেট হ্যাজ অ্যাপ্রুভড আ ইলেকট্রিক ভেহিকল ইভি পলিসি ফর দ্য ইয়ার 2021 উইথ আ টার্গেট অফ 20% ইভিএস বাই 2025? এই স্টেটটা হচ্ছে উড়িষ্যা। The government of Odisha has approved a electric vehicle policy for the year 2021. The overarching objective of the policy is to achieve 20% electric vehicle share in the total registration by 2025. 2025 এর মধ্যে এই প্রোগ্রামের, এই প্রজেক্ট, এই পলিসির যেটা অবজেক্টিভ, যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে টু অ্যাচিভ 20% electric vehicle share in the total registration. Next, under the policy, it has been proposed to extend financial incentives for units manufacturing EVs and its components, and also provide interest subvention in loans, waiving of road tax and registration fees. ঠিক আছে, next question আমরা দেখব। Break dancing has been included as an official sport in which famous event? Breakdancing ke as an official sport kon event er moddhe include kora hoyeche? Ei question ta tomader ei 2021-22 je notification ashte choleche tar jonno kintu khubi important. Ei question ta tumra mark kore rakhte paro, karon ei question ta sob theke important. ব্রেক ডান্সিং কোন অফিসিয়াল স্পোর্ট হিসাবে জয়েন করানো হয়েছে, কোন ইভেন্টের মধ্যে ইনক্লুড করানো হয়েছে? এর আনসার হচ্ছে অলিম্পিক্স। দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হ্যাজ রিসেন্টলি কনফার্মড ব্রেক ডান্সিং অ্যাজ এন অফিসিয়াল অলিম্পিক স্পোর্ট টু বি অ্যাডেড অ্যাট দ্য 2024 প্যারিস গেমস।
এই গেমস এই ব্রেক ডান্সিংটা অ্যাজ এন অফিসিয়াল অলিম্পিক স্পোর্ট অ্যাড হবে অ্যাট দ্য 2024 প্যারিস গেমস। IOC executive board also confirmed three sports, namely skateboarding, sport climbing and surfing at the Tokyo Games. The Olympic Games scheduled at Tokyo in 2020 was postponed to 2021. Eta tomader basic information er jonno arektu include kore dewa hoyeche. Next, Rahi Sarnobat, who won gold in a World Cup recently, represents India in which sports? কোন স্পোর্টসে রাহি সানোবাত গোল্ড মেডেল উইন করেছিল ওয়ার্ল্ড কাপে কোন স্পোর্টস খেলতে গিয়ে? সেটার আনসার হচ্ছে শুটিং। শুটিং রাহি সানোবাত ক্লিঞ্চ দ্য 25 mm পিস্তল গোল্ড মেডেল অ্যাট দ্য শুটিং ওয়ার্ল্ড কাপ বিং হেল্ড ইন ওসিজেক ক্রোশিয়া। ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড অ্যাট দ্য টুর্নামেন্ট। The player's tally of 39 was just one short of the world record set by Hungary Veronika Major at the 2019 World Cup in New Delhi. Rahi Sarnobat also won the Arjuna Award for shooting. Rahi Sarnobat Arjuna Award o jite chilen shooting er jonno. Next question dekhbo. Under Karma Sathi Prokolpo scheme, how many unemployed youths will be provided soft loans and subsidies? A Kormoshati Prokalpur scheme under a Kotojon unemployed youths ke soft loan or subsidies deya hobe. Sheta answer hoche 1 lakh. Ek lokho unemployed youths der ke soft loan or subsidies deya hobe. A Prokalpur under a. Next question dekhbo. Which e-learning platform has been featured in Time Magazine's 2021 list of 100 most influential companies? এর মধ্যে এই চারটি অপশনের মধ্যে কোন e-learning platform কে Time Magazine's 2021 এর মধ্যে 21 এ যেটা top 100 influential companies এর লিস্টে আসছে তার মধ্যে এর মধ্যে সেই কোম্পানির নাম কোনটা? বিজু answer hocche Biju. Two Indian firms, the Reliance Jio platforms and e-learning startup Biju, have been featured in Time Magazine's 2021 list of 100 most influential companies. Okay, next. Which course will be discontinued as per National Education Policy 2020? 2020 jeta National Education Policy esche tar সেটা যদি ফলো করে চলা হয় তাহলে কোন কোর্সটা ডিসকন্টিনিউ হবে? এর আনসার হচ্ছে এমফিল। এমফিলটা আর থাকবে না, ডিসকন্টিনিউ হয়ে যাবে। নেক্সট, হুইচ অর্গানাইজেশন হ্যাজ অ্যালাউড প্রাইভেট সেক্টর ফার্মস টু পার্টনার ইন প্রোডাকশন অফ মিসাইল সিস্টেম? হুইচ অর্গানাইজেশন হ্যাজ অ্যালাউড প্রাইভেট সেক্টর ফার্মস টু পার্টনার ইন প্রোডাকশন অফ মিসাইল সিস্টেমস? মিসাইল সিস্টেমের প্রোডাকশনের জন্য কোন অর্গানাইজেশন প্রাইভেট সেক্টরের সঙ্গে পার্টনারশিপ কনফার্ম করেছে? সেটার আনসার হচ্ছে DRDO। দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট Organization has allowed private sector firms to join hands with it in development and production of missile systems. DRDO full form hoche Defense Research Development Organization allow koreche private sector firms ke oder shonge join hands korar jonno oder shonge হাত মিলিয়ে কাজ করার জন্য ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ মিসাইল সিস্টেমস। দিস অ্যানাউন্সমেন্ট হ্যাজ বিন মেড আন্ডার দ্য ডেভেলপমেন্ট কাম প্রোডাকশন পার্টনার প্রোগ্রাম। দ্য প্রোগ্রামস কভার্ড আন্ডার দ্য প্রোগ্রাম ইনক্লুড দ্য ভার্টিক্যাল লঞ্চড শর্ট রেঞ্জ সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন দেখবো। In which year Chow dance was inscribed in the UNESCO's representative list of the intangible cultural heritage of humanity? Kon bochore Chow dance ke UNESCO's representative list of intangible cultural heritage of humanity er moddhe inscribe kora hoyechilo? Kon bochore seta hocche 2010. Chow or Chow
is a semi-classical Indian dance with martial, tribal, and folk traditions, with origins in the East Indian region and panned out to its variants in the states of West Bengal, Jharkhand, and Odisha. In 2010, the Chhau dance was inscribed in the UNESCO's representative list of the intangible cultural heritage of humanity. 2010 সালে Chhau dance কে UNESCO's representative list এর মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছিল। তো বন্ধুরা আজকে এই 10টা কোশ্চেনই তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা এই কোয়েশ্চেন গুলোকে মাথায় রেখে তোমাদের প্রিপারেশন গুলোকে কন্টিনিউ করো, আমরাও চেষ্টা করব ফার্দার এই টপিকটা কন্টিনিউ করতে, তোমাদের সামনে আরো যে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তা ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।